মন্দির মণ্ডপে এমন শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টা আর ঢাকের বাদ্য জানান দিচ্ছে উৎসবের বারতা। আনন্দময়ী দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার মূল আনুষ্ঠানিকতা। তিথির ক্ষণ মিলিয়ে সকালে মন্দির মণ্ডপে শুরু হয় দেবী বন্দনা। বেলতলাতে ষষ্ঠী কল্পারম্ভের মাধ্যমে দেবীকে আহ্বান জানানো হয়। নিদ্রিত দেবীকে জাগ্রত করতে ঘট স্থাপনের পর ষোড়শ উপাচারে করা হয় ষষ্ঠী পূজার আয়োজন। এই কল্পারম্ভের মাধ্যমে যেন মা সকল অশুভ শক্তি ধ্বংস করে শুভ শক্তির সঞ্চয় করেন। অশুভ শক্তির বিনাশ আর শান্তি কামনায় অসুর বিনাশী দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। সম অধিকারের ভিত্তিতে এগিয়ে নিতে পারেন, এটি প্রত্যাশা মা দুর্গার কাছে। প্রতিটি বাড়ি যেন শস্য ভাণ্ডারে থাকে, ষষ্ঠীর প্রতিটি মানুষ যেন রোগমুক্ত থাকে। রোহিঙ্গাদের জন্য মঙ্গল কামনা করব, দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করব। জামা কিনেছি, জুতা কিনেছি, আজকে আমি এখানে এসেছি পূজা দেখতে। জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গা মর্তে এসেছেন নৌকায়, যাবেন ঘোড়ায় চড়ে। আজ মহাষষ্ঠী, বেলতলাতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সকল সাম্প্রদায়িক অপশক্তিকে রোধ করে সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ভক্তদের। দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত ঘাট থেকে ময়লা আবর্জনা যথাসময়ে সরিয়ে নেওয়া সহ ১১ দফা দাবি জানিয়ে ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। বিসর্জন ঘাটে ও নদীর মধ্যে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। প্রতিমা বিসর্জন ও আশুরাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় এবার বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা। দুর্গা পূজা আশুরা উপলক্ষ আমাদের এই যে প্রতিনিয়ত আমরা দেশের সকল প্রিমিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করছি, হুমকি পর্যালোচনা করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান তিনি। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা।